প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি একটি মানসিক সমস্যা এবং ডাক্তারি ভাষায় এটিকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা OCD। আর এই বিষয়টি নিয়েই আলোচনার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব 1972 সালের জানুয়ারি মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে SSMC মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD এবং MPhil ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। OCD একটি জটিল নাম, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমাদের রোগীরা হয়তো নামটা শুনলে নাও চিনতে পারেন বা ভড়কে যেতে পারেন। কি আসলে এই রোগটি? বাংলায় কিন্তু সহজ একটা পরিচিতি আছে তার, সেটা সূচিবায়ু। আচ্ছা, আমরা যেটাকে সূচিবায়ু বলি এই মানে এটাই আসলে OCD। তো সূচিবায়ুর যেই পরিচিতিটা আমাদের কাছে আছে সেটা একেবারেই যে খুঁতখুঁতে স্বভাব বা ময়লা বিষয়টাকে নিয়ে, কিন্তু আসলে OCD বা সূচিবায়ু রোগটা কিন্তু শুধু ময়লার সাথে সম্পর্ক না, এর সাথে আরও অনেকগুলো বিষয় আছে। মানে সহজ করে যদি বলা যায় যে একটা চিন্তা, যে কোনো চিন্তা, সে যে কোনো চিন্তা, ধর্মীয় চিন্তা হোক বা পারিবারিক চিন্তাই হোক বা শারীরিক চিন্তাই হোক বা অন্য কোনো চিন্তা, একটা চিন্তা বারবার মাথায় আসছে, বারবার চিন্তার মধ্যে আসছে, আমি চিন্তাটা করতে চাই না, তারপরেও আবার আসছে, আমি জানি চিন্তাটার কোনো প্রয়োজন নাই, মানে ইংরেজিটা বলা হয় যে আননেসেসারি, একেবারে কোনো অপ্রয়োজনীয় একটা চিন্তা, আমার এটা দরকার নাই, আমি সরাইতে চাই, তারপরে সরাই না, এবং আলটিমেটলি যেটা হয় সেটা হলো আমার কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমার কাজের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, প্রতিদিনের বিভিন্ন প্রফেশনাল কাজের ক্ষেত্রে, সব কিছুতেই ডিস্টার্ব করে। এবং তাতে করে দেখা যায় যে একজন মানুষ তার প্রতিদিনের সব কাজেই এমনভাবেই এটার প্রভাব পড়ে যে মানুষ আর স্বাভাবিক থাকতে পারে না, তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এমনকি ঘুম থেকে শুরু করে সব জায়গায় সমস্যা হয়। এটি আসলে সূচিবায়ু, মানে ইংরেজিতে যেটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি। তো সূচিবায়ুটা তো আসলে সবার কম বেশি জানা চেনা, কিন্তু এই সূচিবায়ুটা যে রোগ হতে পারে এটা কিন্তু সবাই বুঝে না বা বুঝে উঠতে পারে না। বিষয়টা কি ওই শুধুমাত্র আমাদের দেশে এখনো পর্যন্ত শুধুমাত্র যে ময়লা লাগে, মানে একটু পরিষ্কারের দিকে একটু বেশি ঝোঁক, এটাকে কেউ কেউ রিকগনাইজ করে এবং কেউ কেউ আবার এটাকে রোগ হিসেবেও ভাবতে রাজি না। অনেকের একটা ধারণা যেটা না করলে তো হয়, আমি তো করি না, বা ও আরো দশটা মানুষ, অনেকে কিন্তু অনেক সময় পজিটিভলিও নেয় জিনিসটা, জানলা ভালো, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সূচিবায়ু রোগ আছে, মানে সূচিবায়ু আছে সেটাকেও কিন্তু অনেক সময় অনেকে, এটার একটা প্রত্যেকটা এখানে আপনার কথাটাকে আমি একটু একটু ঘুরে আসি, সেটা হলো যে প্রতিটা আবেগ, প্রতিটা অ্যাংজাইটি কিন্তু পজিটিভ যতক্ষণ পর্যন্ত সেটা কাজের ক্ষেত্রে হেল্প করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু আর সেটা ভালো থাকে না। সে যে কোনো, আপনি ধরেন আপনার একটা কি বলবো যে অ্যাংজাইটি বা টেনশন, আপনি যদি টেনশন না করেন তাহলে তো পড়াশোনা করবেন না, আর পড়াশোনা না করলে তো আপনার পরীক্ষা দেওয়া হবে না, সুতরাং টেনশনও কিন্তু পজিটিভ, একটা পর্যায়ে স্ট্রেস বা টেনশন কিন্তু পজিটিভ হয়ে যায়, কিন্তু সেটা বেশি হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছু আমরা কন্ট্রোল করতে পারি না। সূচিবায়ু তাই, মানে একেবারে পরিষ্কার থাকা বা একটা চিন্তা বারবার না করলে তো আপনি কোনো কিছু আবিষ্কার করতে পারবেন না, উইদাউট অবসেশন কোনো ক্রিয়েটিভিটি হবে না, মানে আপনার যদি বারবার একই চিন্তা না আসে তাহলে তো আপনি একটা লেখা লিখতে পারবেন না, আপনি একটা বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কার করতে চান আপনি করতে পারবেন না, মানে এই এটা খুবই প্রয়োজনীয় জিনিস। কিন্তু ডিজিজ যখন বলি, রোগ যখন বলি, সেটার অর্থ হলো যে বারবার চিন্তা আসার কারণে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে অপ্রয়োজনীয় একটা চিন্তা, যেমন আমি যদি কিছু উদাহরণ জানতে চাই, যেমন হ্যাঁ একেবারে এক্সট্রিম পর্যায়ের একটা উদাহরণ দেয়, আমি ধরেন আমি ধার্মিক, আমি নামাজ পড়ি, আমি নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ বা ধর্ম সম্বন্ধে এমন সব কথাবার্তা আমার মাথায় আসা শুরু করে যেটা কোনোভাবে আমি জানি সত্যি না বা এটা হওয়া উচিত না, আমি নামাজ থেকে বারবার মানে ওই চিন্তাটা সরানোর জন্য আমি চেষ্টা করি, আমি পারি না, শেষ পর্যন্ত নামাজ ছাড়তে হয়, নামাজ দেখা যায় একজন মানুষ একটা নামাজ অনেকবার ট্রাই করে পড়তে পারছে না। তো এই যে বারবার চিন্তাটা আসে, আমি জানি ফালতু একটা চিন্তা বা অপ্রয়োজনীয় একটা চিন্তা, তারপরে কিন্তু ডিস্টার্ব করে। আরেকটা ছেলেকে আমরা পেয়েছিলাম, আমার যদ্দূর মনে পড়ে যে ম্যাট্রিকে বা SSC পরীক্ষায় সে ফার্স্ট বা সেকেন্ড স্ট্যান্ড করা, পরবর্তীতে আলটিমেটলি ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিতে পারলো না, এই জন্য যে একটা পেজ পড়ার পরে যখন পরের পেজে যায় তখন তার মনে হয় যে আমি আগের পেজটা পড়ি নাই,
মানে এই যে চিন্তাটা বারবার আসে যে আমি আগের পেজটা পড়ি না বা আগের থেকে আমার পড়া হয়েছিল আমার আগের থেকে আমার মনে আছে এটা এই যে চিন্তাটা বারবার আসে এবং সে জানে যে পড়ছে কিন্তু তারপরেও তাকে বাধ্য হয়ে সে আগের পৃষ্ঠায় পড়ছে আলটিমেটলি এই বইটাই কিন্তু তার পড়া হলো না এবং সে পরবর্তীতে পড়াশোনাটাই কন্টিনিউ করা কঠিন হয়ে গেল কষ্টকর কিন্তু তার জন্য অবশ্যই এবং খুবই কষ্টকর এবং কষ্টকরের মধ্যে একটা কষ্ট হলো যে ডিজিজ নিজে একটা কষ্টকর আমি জানি এই চিন্তাটা উচিত না তারপরে আমি বারবার করছি আমি জানি এরকম চিন্তাটা কোনোভাবেই মানে কি বলবো যৌক্তিক না তারপরে করছি একই সাথে আরেকটা বড় সমস্যা হয় সেটা হলো যে পরিবার বা অন্য মানুষজন আমরা সেটা বুঝতে চাই না আমরা মনে করি তুমি সেটা না করলেই হয় তুমি সেটা না মানে এটা করো কেন অনেকে বকা দেয় অনেকে অনেক রকম করে আবার এই যে হাত ধোয়া আমি জানি ময়লা নাই কিন্তু হাত ধুইতে ধুইতে অনেক সময় এদিকে এদিকে ঘা হয়ে যায় আঙুলের মানে বিভিন্ন জায়গায় হাতে পায়ে বিভিন্ন জায়গায় ঘা হয়ে যায় বারবার বারবার পরিষ্কার করার জন্য আমি জানি সে কিন্তু জানে যে এটা পরিষ্কার ময়লা নাই তারপরেও চিন্তাটা আসে এবং এটার জন্য সেই কাজটা করতে হয় তো এই যে বিষয়গুলোতে নিজে যেমন কষ্ট পায় নিজের যেমন খারাপ লাগে একই সাথে কিন্তু আশেপাশের মানুষজন আমরা যদি বুঝতে পারি না আমরা যদি রোগটাকে ঠিকভাবে রিকগনাইজ করতে পারি না তার জন্য কিন্তু এক ধরনের বকা বা এক ধরনের তির্যক কি বলবো যে অবলিকলি আমরা তার দিকে তাকাই বা মানে ওইভাবে অনেকে খোঁচা দিয়েও কথা বলে কথা বলা হয় এবং সে কিন্তু সামাজিকভাবেও অনেকটা বিপর্যস্ত থাকে নিগৃহীত হয়ে যায় সবার সাথে কিন্তু ওভাবে মিশতেও পারে না মিশতেও পারে না মিশতেও পারে না এই যে ময়লার কারণেও কিন্তু অনেক সময় মিশতে পারে না সে ইচ্ছা করেই হয়তো পারছে না ওখানে যেতে মানে যাচ্ছে না তার মনে হচ্ছে যে ও যেখানে বসবো সেই জায়গাটা অতিরিক্ত ময়লা আবার ঘরে কেউ একজন ঢোকার পরে সমস্ত ঘর পরিষ্কার করতে হলো ও নিজে কিন্তু জানে যে এটা ঠিক না তারপরেও কিন্তু কাজটা করতে হয় মানে আপনাদের কাছে যখন আসে সে কি তখন ওই বোধটা নিয়ে আসে যে না আমার এই জিনিসটা একটা রোগ বা এটা সমস্যা অনেক সময় যেটা হয় যে অনেকে জেনে আসে বুঝে আসে এটার পার্সেন্টেজ সত্যিকার অর্থে এখনো অনেক কম অনেক সময় এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার থেকে ওই ডাক্তার ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমাদের কাছে সেইটা একটা আরেকটা হলো যে মানে কিছু করার উপায় নাই কোনো না কোনোভাবে শুনে বুঝে বা আত্মীয় স্বজনের মাধ্যমে রেফারেন্স বা অন্য ডাক্তারের মাধ্যমে পরিচিত আসার পরে তারা হয়তো বা আশ্বস্ত হওয়ার চেষ্টা করে এটা আসলেই কি মানসিক রোগ বা আসলেই কি রোগ আমরা অনেক সময় এই রোগের ক্ষেত্রে টাইম বেশি লাগে তাকে অ্যাকসেপ্ট করানো এবং ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করানো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে অ্যাকসেপ্ট করার পরে ট্রিটমেন্টটা শুরু করার পরে হ্যাঁ এটা আরেকটা প্রবলেম যে এটাকে ক্রনিক রোগ অনেক ক্ষেত্রে অনেক দিন লাগে ট্রিটমেন্ট করতে এটা অনেক ক্ষেত্রে এটাও আরেকটা কষ্টকর বিষয় যে অনেক ক্ষেত্রে মানে ট্রিটমেন্টটা অনেক সময় লম্বা সময় লাগে তো দেখা যায় যে আমরা এই কনভিন্স করতে অনেক সময় লাগে যে ওনাদেরকে মানে যে এটা একটা রোগ এবং এটা ট্রিটমেন্টটা করা উচিত ফ্যামিলিকে যদি কনভিন্স করা যায় তাহলে কিন্তু ট্রিটমেন্টটাও ভালো সহজ হয় এবং ফ্যামিলির সাপোর্টটা এই ক্ষেত্রে মানে ফ্যামিলি সাপোর্ট বলতে ট্রিটমেন্টের সাপোর্ট এখানে ফ্যামিলিকে ক্ষেত্রে আপনারা একটু এডুকেট করান এটা খুবই খুবই জরুরি করতেও হয় কারণ ফ্যামিলিকে যদি এখানে ইনভলভ না করা যায় আর ফ্যামিলি সাপোর্ট বলতে এখানে আরেকটা বিষয় আমি মানে প্রসঙ্গক্রমে বলছি যে ফ্যামিলি সাপোর্ট বলতে অনেকে হয়তো মনে করে যে খুব ভালো খাবার দেওয়া খুব ভালো ঘুরতে নিয়ে যাওয়া খুব ভালো একটা কি বলবো যে যা চায় তার ব্যবস্থা করা অর্থনৈতিক সাহায্য করা বিষয়টা আসলে হ্যাঁ এগুলো হয়তো বা ফ্যামিলি সাপোর্ট এই রোগ না যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু রোগকে কিভাবে নিবারণ করা যায় বা ট্রিটমেন্ট করা যায় এই সাপোর্টটা বেশি দরকার এখানে ফ্যামিলি সাপোর্ট বলতে ওইটা যে ট্রিটমেন্টটা কিভাবে বা ম্যানেজমেন্টটাকে কিভাবে এনহ্যান্স করা যায় বা কিভাবে সাহায্য করা যায় সেক্ষেত্রে পরিবারকে আপনারা কি বলেন কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন এই কথাগুলি আমরা বলার চেষ্টা করি প্রথমে এটাকে বলে সাইকো এডুকেশন মানে আমরা মানে আমাদের মেন টার্গেট থাকে যে দুইটা একটা হলো যে ফ্যামিলিকে এই রোগটার সম্বন্ধে অ্যাকসেপ্ট করানো যে আপনারা বুঝেন বা জানেন এটা একটা রোগ এটা একটা আর সেকেন্ড হলো যে এটার ট্রিটমেন্টটা কীভাবে কন্টিনিউ করতে হবে ম্যানেজমেন্টটা কীভাবে কন্টিনিউ করতে হবে সেটাকে হেল্প করা অনেক সময় রোগী নিজেও বিরক্ত হয়ে যায় যে আমি আর পারি না আমি আর ট্রিটমেন্ট করতে পারবো না আমি আর করতে চাইও না বা এটা ট্রিটমেন্ট করলে লাভ কী সেখানেও কিন্তু ফ্যামিলির অনেক বড় একটা রোল থাকে তারা যদি ওই সাপোর্টটা দিয়ে যায় আরেকটা ব্যাপার থাকে যে এটা ট্রিটমেন্টের কিন্তু শুধু মেডিকেশন না আপনার সাইকোথেরাপি বা বিহেভিয়ার থেরাপি বলতে একটা কথা আছে আচ্ছা বইপত্রে একটা জায়গায় ছিল আগে আরও বেশি মানে স্ট্রংলি বলা হতো যে কো থেরাপিস্ট মানে আমরা যেই মানে কি বলবো মেডিকেশন না ঠিক এই বিহেভিয়ারাল থেরাপি বা সাইকোথেরাপির একটা অংশ সাপোজ যেমন ময়লা কোন একটা ময়লা সে জানে যে ময়লাটা নাই মনে করলো ময়লা সেখানে লাগানোর পরে কিন্তু আবার এই কাজটা বারবার ধোয়ার চেষ্টা করে বারবার পরিষ্কার করেছে আমরা এটা তাকে এটাকে বলে হ্যাঁ এক্সপোজার কিউ এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন মানে এটার জন্য যে রেসপন্সটা বডিতে বা মনে তৈরি হয় সেটা যাতে সে প্রিভেন্ট করে যে এটা যাতে না করে সাপোজ ময়লা
ময়লা নাই আমি জানি, তারপরে টাচ করার পরে ময়লা মনে হলো ময়লা, এটার পরিবর্তে এটার জন্য যে রেসপন্সটা তৈরি হবে সেটা যাতে সে প্রিভেন্ট করে যে না এটা আমি করবো না। এখানে কিন্তু গার্জিয়ানদের একটা রোল থাকে যে সাধারণত মানে গার্জিয়ানরা যাতে এইভাবে হেল্প করে। আপনারা এক্ষেত্রে কি হোমওয়ার্ক দিয়ে থাকেন, তাদেরকে বলেন যে এইটা ওখানে মানে নিজের বাসাতেও যাতে সেই বিষয়গুলো পরীক্ষা করা হয়? মানে বাসাতে এটা হয় কি, আবার একটু জটিল বিষয়টা, এটাকে ক্লাসিক্যাল কন্ডিশন মানে এক ধরনের কন্ডিশনিং বলে, যে সেটা আরেকটা জিনিস। তো ফ্যামিলি যাতে এভাবে রেসপন্স করে যে তার অজান্তেই কাজটা বা ধোয়ার আগে বা পরিষ্কার করার আগে বা এই চিন্তার চিন্তার জন্য যে রেসপন্সটা তৈরি হয় সেটা করার আগে যাতে অন্য কেউ এমন একটা কিউ দেয়, এমন একটা কিছু করে যাতে সে মনে পড়ে যে না এটা আমার করা উচিত না, এইটাও কিন্তু একটা ট্রিটমেন্টের পার্ট। সুতরাং ফ্যামিলির এখানে একটা বড় ইনভলভমেন্ট আছে। প্রথম কথা হলো যে রোগটাকে রোগ মনে করা। আরও অনেক রকমের ওসিডির আরও অনেক রকম, এমনকি যে আমরা অনেক সময় সিজোফ্রেনিয়ার বা মানসিক রোগের আরেকটা বড় রোগ মানে কি বলবো জটিল রোগ আছে, সেটার সাথেও কনফিউজ হয়ে যায় যে একটি চিন্তা বা একটা ইমেজ বারবার আসে, আমরা তখন ভ্রান্ত একটি ধারণা হয়তো তার বারবার আসছে বারবার আসছে, তখন আমরা একটু অনেক সময় এটা বোঝাও কঠিন হয়ে যায় এটা কি ডিলিউশন নাকি এটা একটা হ্যালুসিনেশন, বা একটা চিন্তা মনের ভিতর থেকে বারবার আসে যে তুই গোসল কর বা এরকম একটা চিন্তা, তুই পড়াশোনা কর বা তুই কিছু একটা, সেটা কি হ্যালুসিনেশন নাকি ইমেজ নাকি ভিতর থেকে কোনো একটা চিন্তা, এটা কিন্তু আইডেন্টিফাই করা অনেক সময় জটিল হয়ে যায়। সুতরাং সব দিক থেকে ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই এক্ষেত্রে ফ্যামিলি ইনভলভমেন্ট তো লাগবেই, তার আগে সবচেয়ে যেটা জরুরি সেটা এটিকে একটি রোগ হিসেবে চিহ্নিত করা এবং সঠিক সময়ে যাতে চিকিৎসাটা নেওয়া হয় অবশ্যই সেটি অবশ্যই মাথায় রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি জটিল মানসিক সমস্যা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, লক্ষণগুলো আশা করছি আপনারা বুঝে নিয়েছেন আমাদের আজকের অতিথির কাছ থেকে। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস, যাত্রাপথে দুর্ঘটনাবশত কেটে বা ছিলে যেতে পারে, এজন্য যাত্রাপথে অ্যান্টিসেপটিক ঔষধ, গজ, তুলা ইত্যাদি নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, গলব্লাডার পাথর যদি ইনসিডেন্টালি আমরা দেখি পাই, রোগীর যদি একেবারেই কোনো কমপ্লেন না থাকে, রোগী যদি না চায় না করতে পারে, কিন্তু আমরা সার্জনরা বিশেষ করে সার্জনরা ধরেন এখানে মেডিকেল স্পেশালিস্টদের মধ্যে ওপিনিয়ন কিছু ভ্যারি করবে, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে আমি মনে করি গলব্লাডারের পাথর পেলে তার চিকিৎসা করে ফেলা ভালো। তার কারণ কি, এক নম্বর কারণ হলো যে ব্যথা কখন হবে নাকি কেউ জানে না, যে কোনো সময় এটা ইনফেকশন হয়ে ব্যথা হতে পারে, এবং ব্যথা যখন হবে তখন সেটাকে অপারেশন করে ফেলা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।